হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। প্রতিদিনের মতো আমি ইজি ম্যাথ ক্লাসে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে একটি অন্যরকম ক্লাস এবং ইট ইজ ভেরি ইন্টারেস্টিং ইন দিস ক্লাস, কারণ এই ক্লাসটি আমি তোমাদের হাতে কলমে সুন্দরভাবে অঙ্কটা বুঝিয়ে বলার জন্য এইভাবে আমি ক্লাস করতে প্রস্তুত হয়েছি। তো প্রতিদিনের মতো আমার সাথেই থাকবেন আপনারা। তাহলে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ভগ্নাংশ লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো ভগ্নাংশ, যদি আমি একটা অঙ্ক উঠাই যে কীভাবে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, তো সেক্ষেত্রে আমি একটা অঙ্ক আমি দুইভাবেই দেখাবো, যদিও তাহলে এরকম থাকতে পারে, হয়তো বা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার উপরে থাকলো আর নিচে থাকলো হলো এ কিউব মাইনাস বি কিউব, অথবা অঙ্কটা এইভাবেও থাকতে পারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, উপরে এইভাবে থাকতে পারে আর নিচে এইভাবে থাকতে পারে এ কিউব মাইনাস বি কিউব। তো এখানে একটা অঙ্ক উঠালাম, এটা এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা কী করব শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখেন এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা সূত্র আগের ক্লাসগুলো নিয়ে শিখছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে এ কিউব মাইনাস বি কিউব, এটা ঘনের এবং বর্গের দুইটা সূত্রেরই আমার ক্লাস আছে। আপনারা চাইলে আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমরা আলোচনায় আসি। এখন দেখুন, এখানে এই এই উপরে যেহেতু এটা লব হর, তাহলে আমরা কী করলাম, লবের কাজ করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবং তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান কী হবে দেখুন, আমরা এ কিউব মাইনাস বি কিউব সমান জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখুন ভিউয়ার্স, এখন আমাদের কী হয়, এখন এখানে এ মাইনাস বি ওপরে আছে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি কেটে গেল, তাহলে থাকে কি আমাদের এ প্লাস বি, আর নিচে থাকলো হলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটাই আনসার। এই যে আমি একটি অঙ্ক আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলাম যে এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হলো। আবার ভিউয়ার্স দেখুন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এই দুইটার সূত্রের মাধ্যমে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। অনেক মজার বিষয় না? অবশ্যই অনেক মজার বিষয়। তো আশা করি আপনারা এই অঙ্কটিও উপভোগ্য হবে। তো আমি আরেকটি অঙ্ক আপনাদের দেখাই, লঘিষ্ঠ আকার প্রকাশ করব। তো এ স্কোয়ার মাইনাস সেভেন এক্স, দেখুন এ স্কোয়ার মাইনাস সেভেন এ প্লাস টুয়েলভ, ওপরে থাকলো এইটা, এবং নিচের অংশে থাকছে কি যে এ স্কোয়ার মাইনাস নাইন এ প্লাস টোয়েন্টি। এখানে আমরা আরেকটি অঙ্ক উঠালাম। তা আমাদের এখানে দেখুন শিক্ষার্থী বন্ধুরা, অনেক মজার একটা বিষয় যে আমি উঠিয়েছি কি এ স্কোয়ার মাইনাস সেভেন এ প্লাস টুয়েলভ, আর নিচে হরের অংশে উঠাইছি কি এ স্কোয়ার মাইনাস নাইন এ প্লাস টোয়েন্টি। তো আমরা এখন কি করব, এই অঙ্কটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তো ভিউয়ার্স দেখুন, এটা লব হর, তাহলে আমরা উপরেরটা উপরে করব, নিচেরটা নিচে করব। এখানে আমরা যেহেতু এটা অঙ্কটা আছে আমাদের উৎপাদকের মতো, তাহলে আমরা উৎপাদকের মতোই ভেঙে নিব, অঙ্কটা ভাঙলে আমাদের অঙ্কটা করতে সহজ হবে। তাহলে কি করব, আমাদের এ স্কোয়ার আছে, এ স্কোয়ার মাইনাস আছে মাইনাস, আমাদের এই নিয়মটা হলো যে আমরা কী করব, বারোকে ভেঙে সেভেন মিলাবো। তাহলে বারোকে যদি আমরা উৎপাদক করি বা ভাঙি, তাহলে কী হয় আমরা জানি, বারো, তাহলে দুই দিয়ে ভাঙলে ছয় দুগুণ বারো, এখন কথা হলো আমাদের সাত তো মিলতে হবো, তাহলে ছয়ের সাথে আট হয়ে যায়, হয় না। তাহলে আমরা কী করব, এটারে আবার ভাঙি তিন দ্বারা, তাহলে তিন দুগুণ ছয়, তাহলে কী পাইলাম, দুই দুগুণ চার, তিন চারা বারো, তাহলে চার আর তিন যোগ করলে সাত হয়, তাহলে আমরা কী করব, তাহলে ফোর এ মাইনাস থ্রি এ প্লাস টুয়েলভ আছে টুয়েলভ। এখন ভিউয়ার্স দেখুন, মজার একটা বিষয় যে এখানে আছে আমাদের কি, এইখানে আছে দেখুন ফোর এ মাইনাস থ্রি এ, তাহলে ফোর এ মাইনাস থ্রি এ
যদি যোগ করি যেহেতু মাইনাসের যোগ এখানে আমি রাফটা দেখাই দিই মাইনাস 4a মাইনাস 3a যদি যোগ করি তাহলে মাইনাসের যোগে মাইনাস ঠিকই থাকবো 4 আর 3 7 হইব এখন দেখুন আমরা উৎপাদক যখন উপরে যেভাবে ভাঙছি ঠিক একই ভাবে নিচের অংশে ভাঙবো তাহলে a স্কয়ার আছে a স্কয়ার মাইনাস আছে মাইনাস এখন আমরা 20 কে একই ভাবে যদি ভাঙি তাহলে আমরা এইভাবে লসাগু করে উৎপাদক করে ভেঙে যোগ বিয়োগ করে মিলাইতে পারি তো আমরা এখানে কি করব দেখুন 20 কে যদি আমরা ভাঙি তাহলে কি হবে 4 5 20 তাহলে 4 আর 5 9 তো আমরা ডাইরেক্ট ডাইরেক্টলি করে দিলাম তাহলে 5a মাইনাস 4a প্লাস 20 এখান থেকে এখন আমরা কি করব যেহেতু উৎপাদক করতেছি এখন 4টা হয়ে গেছে তাহলে মিডল টার্ম করে দুই অংশ আমরা কমন লিব কমন লি আমরা কি করব এখানে আছে a স্কয়ার মানে a ইনটু a এখানে 4a তার মানে a আমাদের কমন আসে কমন ওই বিষয়টাই আসে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করেন কমন আমরা ওই বিষয়টিকেই নিব যেটা উভয়ের ভিতরে থাকে তাহলে এখানেও a আছে এখানে a আছে তাহলে a কমন নিলাম তাহলে এখানে থাকলো a মাইনাস 4 এর সাথে a ছিল a তো কমনই আছে শুধু 4 মাইনাস এখানে 3 4 12 12 এর ভাঙলে 3 গুণ 4 তাহলে এখানেও 3 আছে এখানেও 3 আছে তাহলে আমরা কি করব দেখুন আমি বোঝার জন্য দাগটা দিলাম 3 4 12 তাহলে 3 কমন আসে তাহলে 3 তো কমন নিলাম a থাকে প্লাসে মাইনাসে মাইনাস আর 3 4 12 দেখেন উৎপাদক যদি আমাদের সঠিক হয় উৎপাদক অঙ্কগুলো যদি আমাদের সঠিক হয় তো অবশ্যই আমাদের মাঝের দুইটা অর্থাৎ ব্র্যাকেটের ভিতর যে দুইটা উৎপাদক থাকবে অবশ্যই একই রকম হতে হবে সেম না হলে উৎপাদকটি আমাদের ভুল হয়ে যাবে তো আবার নিচের অংশ কিভাবে এখানে আর এখানে কমন আছে a a নিলাম a মাইনাস 5 থাকলো এখানে তো কমনই আছে মাইনাস এখানে 4 কমন আসে 20 কে ভাঙলে 4 5 20 তাহলে 4 আছে এখানেও আছে এখানেও আছে তাহলে আমরা 4 কমন নিলাম a থাকলো মাইনাসে প্লাসে মাইনাস 4 5 20 দেখুন নিচেও একই অবস্থা আছে উভয় পক্ষে আমাদের কমন হয়েছে তো আমরা কি করব এখন দেখুন এই দুইটার ভিতরে একটা কমন লি তাহলে a মাইনাস 4 সরি এখানে দেখুন একটা ব্র্যাকেট দিয়েই দিছি তাহলে a মাইনাস 4 আমরা কমন নিলাম থাকলো কি a মাইনাস 3 a মাইনাস 3 এখানেও আমরা a মাইনাস 5 উভয় পক্ষে আমরা কমন লিখছি a মাইনাস 5 তাহলে থেকে গেল কি আমাদের এখানে আর এখানে a মাইনাস 4 তাহলে দেখুন আমাদের a মাইনাস 4 আউট হয়ে যাচ্ছে নিচে উপরে ভাগ আকারে কেটে গেল তো আমার নিচে যেহেতু অঙ্ক জায়গাটা সংকীর্ণ সেহেতু আমি এখানেই অ্যানসারটা দেখিয়ে দিলাম তাহলে কি থাকলো আমাদের a মাইনাস 3 বাই a মাইনাস 5 তো এটাই আমাদের অ্যান্সার এই দুইটা অঙ্ক আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম এইটা আজকে যে আমরা অঙ্কটা করলাম সেটা হলো অষ্টম শ্রেণীর অধ্যায় 5 অনুশীলনী 5.1 তাহলে ভিউয়ার্স থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও আজকের মতো আমি এখানে শেষ করছি আর আপনাদের একটি কথা না বললেন নয় প্রতিদিনের মতো আজকেও বলি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নাও এবং যারা সাবস্ক্রাইব করছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই শুভকামনা জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ